বাড়ির বড়দের মুখে একটা কথা প্রায় শোনা যায় সর্দি কাশি হয়েছে তাল দিয়ে কাঁধ বানিয়ে দিচ্ছি খা ঠিক হয়ে যাবে বিশেষ করে কাশি হলে একই কথা শোনা যায় তাল মুখে চুষে খা দেখবি কাশি ঠিক হয়ে যাবে এটা একেবারে আমাদের খুব পরিচিত কথা আজকের ভিডিওর বিষয় হচ্ছে তাল তালমিছরি তাল কমা সর্দি কাশি কমায় এটা আমরা জানি কিন্তু সর্দি কাশি ছাড়াও তাল কিন্তু অনেক স্বাস্থ্যগুণ রয়েছে যেটা আমরা হয়তো জানি না সেটা নিয়ে আজকে আলোচনা করব কিন্তু তার আগে বলি নমস্কার আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে এবার বলি তাল কী কী স্বাস্থ্যগুণ রয়েছে আপনার ব্রেন সিস্টেম এবং এনার্জি লেভেল যদি ঠিক রাখতে চান তাহলে অবশ্যই তাল খান কারণ তালমিচরিতে রয়েছে আমাদের শরীরের জন্য যে প্রয়োজনীয় ভিটামিনস এবং মিনারেলসের দরকার সেই কিছু ভিটামিনস এবং মিনারেলস রয়েছে তাল এছাড়াও রয়েছে পটাশিয়াম আয়রন জিঙ্ক ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ মিনারেলস এবং শুধু তাই নয় এই তালমিচরিতে রয়েছে ভিটামিন বি যেটা খুব কম খাবারেই কিন্তু আপনি পাবেন তাই আপনার ব্রেন সিস্টেম এবং এনার্জি লেভেল ঠিকঠাক রাখার জন্য তাল খাওয়া একান্ত প্রয়োজন এছাড়াও আরও অনেক গুণ রয়েছে যেমন অ্যানিমিয়া অ্যানিমিয়ার যদি আপনার সমস্যা থাকে বা অ্যানিমিয়ার সমস্যা দূর করার জন্য তাল কিন্তু খাওয়া খুবই জরুরি তাল আয়রন রয়েছে আর আয়রন আমাদের শরীরে রক্তের হিমোগ্লোবিন লেভেলটা ঠিক রাখে এটা আমরা জানি আয়রনের ঘাটতিতেই আমাদের অ্যানিমিয়া হয় তাই অ্যানিমিয়ার সমস্যা যাতে না আসে বা অ্যানিমিয়ার সমস্যা যদি হয়ে থাকে তাহলে কিন্তু তাল অবশ্যই খেতে হবে এবার আসি খুব বহুল প্রচলিত বা পরিচিত একটি রোগ সেটা হচ্ছে হাড় বিশেষ করে মহিলাদের হাড়ের সমস্যা হয় আর হাড়ের সমস্যাটা হয় ক্যালসিয়ামের অভাবে তাল মিচরি একটি প্রাকৃতিক চিনি বলতে পারেন এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং পটাশিয়াম রয়েছে সেই কারণে হাড়কে যদি মজবুত রাখতে চান বা হাড় ক্ষয় যদি বন্ধ করতে চান তাহলে অবশ্যই তাল খেতে হবে তার কারণ হচ্ছে তাল ক্যালসিয়াম এবং পটাশিয়াম দুটোই রয়েছে হাড়ের সমস্যায় যদি ভুগে থাকেন তাহলে সপ্তাহে দু থেকে তিন দিন তাল অবশ্যই খান এমনকি বাতের ব্যথাও যদি থাকে সে ব্যথাও কিন্তু কমিয়ে দিতে পারে তাল মিচড়ি কোনো ক্ষতিকর উপাদান নেই ব্লাড সুগারের রুগী যারা তারা নিশ্চিন্তে তালমিচরি খেতে পারেন কারণ এটি একটি প্রাকৃতিক উপায়ের তৈরি মিষ্টি ফলে এতে আপনার শরীরে কিন্তু কোনো রকম সমস্যাই হবে না এতে খুব কম পরিমাণ গ্লাইসেমিক ইন্ডেক্স আছে যেটার মাত্রা যদি বেশি থাকে তাহলে কিন্তু ব্লাড সুগারের মাত্রাটা বেড়ে যায় লেভেলটা বেড়ে যায় এটা সাধারণ খাবারে পঞ্চান্ন পারসেন্টের কম থাকলে তাকে কম পরিমাণ হিসেবে ধরা হয় মানে সেই খাবারটা ব্লাড সুগারের পেশেন্ট খেতে পারে কিন্তু তাল মিষ্টিতে এই গ্লাইসেমিক ইন্ডেক্সটা রয়েছে মাত্র পঁয়ত্রিশ পারসেন্ট তাই এটি মিষ্টির চাহিদা আপনাকে ইজিলি পূরণ করবে কিন্তু ব্লাড সুগারের লেভেলটাকেও নিয়ন্ত্রণে রাখবে তাই যারা সুগারের রুগী তারা কিন্তু নিশ্চিন্তে তাল খেতে পারেন তাহলে আজকের ভিডিও থেকে জানা গেল তাল শুধু সর্দি কাশি বা ঠান্ডা লাগার হাত থেকেই আমাদের বাঁচায় তাই নয় তালমিচরি আমাদের মিষ্টির যে চাহিদা সেটা পূরণ করে ব্লাড সুগারের রুগীদের সহযোগিতা করতে পারে সুগারের লেভেল নিয়ন্ত্রণ করতে পারে হাড়ের ক্ষয় দূর করতে পারে এই ধরনের নানারকম সমস্যার সমাধান করতে পারে কিন্তু তাল তাই প্রত্যেক দিন চেষ্টা করুন তাল মিচরিটা অবশ্যই খাওয়া এটা এমন কিছু কঠিন বিষয় নয় মুখে নিয়ে লজেন্সের মতো চুষতে চুষতেও আপনি কাজ করতে পারেন তাই তাল মিচরিটা প্রত্যেক দিন খাওয়ার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে কমেন্ট দিন আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে সুস্থ থাকার জন্য প্রত্যেক দিন তালমিচরি খান আর মনে রাখুন সঙ্গে রাখুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাসকে নমস্কার